আপনার অন্যায় বিবেচনা করে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে, পানিশমেন্ট কমানো হবে। কিন্তু আমার সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান স্যার কোনো মার্সিফিকেশন করতে রাজি না। কেউ যে অ্যাপ্লিকেশন করবে ওই পদটা পর্যন্ত রাখতে চায় না। আবার বিভিন্ন ধরনের আমাদেরকে মানসিক টর্চারের মধ্যে রাখা হয়েছে। আপনারা সব অবগত আছেন আয়নাগর কী জিনিস। যারা একমাত্র গিয়েছে আয়নাগরে তারাই জানে যে আয়নাগরটা কী জিনিস। ওখানে মানুষ বসবাস করতে পারে না। ওখানে যে পরিমাণ মানবিক বিপর্যয় ওখানে আমার সাবেক সেনা কর্মকর্তা স্যাররা ইতিমধ্যে আপনাদের সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার বলেছেন যে ওখানে কী পরিমাণ জীবনযাপন করা হয়। তো আমি পরিশেষে একটাই রিকোয়েস্ট করবো সকলের কাছে, আপনারা আমাদের এই দুর্দশাটা আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের এই পরিস্থিতিতে তুলে ধরুন। এবং আমাদের কর্তব্যরত সামরিক বাহিনীর যে সমস্ত কর্মকর্তাবৃন্দ স্যাররা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করুন, যাতে আমাদের উপর যে অন্যায় অবিচার অত্যাচার করা হয়েছে সেটা যেন পুনরায় বিশেষ বিবেচনা করে আমাদের এই 3 দফা দাবি, আমাদের বড় সিনিয়র স্যার যে দাবিগুলো জানিয়ে গেছেন, এর 3 দফা দাবি যেন বিশেষ বিবেচনা নেওয়া হয়। ইনশাআল্লাহ আমরা এই স্বাধীন দেশে দেশটাকে আমরা আবার সামরিক বাহিনীর সদস্যবৃন্দ যেভাবে দেশটাকে স্বাধীন করার জন্য অগ্রাধিকার ভূমিকা রেখেছেন, আমরা যারা চাকরিচ্যুত হয়েছি আমাদেরকে একটি সুযোগ দিয়ে দেখুন, এ সোনার বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা সোনার বাংলাদেশ করে ছাড়বো। আমার শান্তিতে নবজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে একটা অনুরোধ থাকবে, স্যার প্রত্যেকটা সেক্টরে আপনি যেভাবে বিশেষ বিবেচনা করতেছেন আমার এই সামরিক বাহিনীর, আমরা সৈনিক স্যার, আমাদের যেভাবে নিয়োগ দেন স্যার, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পরিবার থেকে শুরু করে সব কিছু A to Z যাচাই করে আপনারা আমাদেরকে সামরিক ট্রেনিং দেন। সামরিক ট্রেনিং এমন একটা ট্রেনিং, রাতে ঘুম নাই, আমরা পানিতে পর্যন্ত বসবাস করতে হয়। আমাদের সার্ভাইভাল কী জিনিস সেটা আমরা শিখে আসছি, আমাদেরকে আমাদের কর্মকর্তারা শিখিয়েছেন। কিন্তু সামান্য ভুল ত্রুটি, আমাদের স্ত্রী সন্তান একটু মনোমালিন্য হয়েছে, এসে বিচার দিছে, আমাদের পানিশমেন্ট চাকরিচ্যুত। কেন? সাথে আবার এর সাথে সামরিক বাহিনীর আইন অনুযায়ী আবার জেলও দিয়ে দেয়। তা আমরা তো মানুষ, ভুল ত্রুটি আমাদের হতে পারে। তবে ভুল ত্রুটি করার জন্য, বিবেচনা করার জন্য আমাদের সামরিক বাহিনী কিছু ল আছে, কিছু AFO আছে, কিছু AFI আছে, কিছু AFM আছে। সেটার অনুযায়ী আমাদেরকে মানবিকভাবে বিবেচনা করে আমাদের এই দাবিগুলো আপনারা অনুগ্রহপূর্বক একটু বিশেষ বিবেচনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।